অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোলের উত্তর আমেরিকা অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। এক, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। দুই, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? আটলান্টা। তিন, কে কত খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক। চার, দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তাকে কি বলে? যোজক। পাঁচ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে কে? পানামা খাল। ৬, পানামা খালপথটি কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1914 খ্রিস্টাব্দে। ৭, উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। ৮, উত্তর আমেরিকা মহাদেশের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি মিসৌরি। ৯, উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি? আলাস্কার রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে। ১০, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত দেশের সংখ্যা কত? ২৩টি। ১১, উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান কোনটি? এর উষ্ণতা কত? মৃত্যু উপত্যকা, এর উষ্ণতা হল 56 ডিগ্রি। ১২, পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান কোনটি? মৃত্যু উপত্যকা। ১৩, কর্ডিলেরা শব্দের অর্থ কি? শৃঙ্খল। ১৪, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত নবীন ভঙ্গিল পর্বতটির নাম লেখো, আন্দিজ পর্বত। ১৫, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো, অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল। ১৬, অ্যাপালেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট মিশেল। ১৭, উত্তর আমেরিকা মহাদেশের পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট মিশেল। ১৮, অ্যাপালেশিয়ান পর্বত ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে কোন নদী? সেন্ট লরেন্স নদী। ১৯, পঞ্চহ্রদ কাকে বলে? উত্তর আমেরিকা মহাদেশের সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি এবং অন্টারিও, এই পাঁচটি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলে। ২০, কোন নদী পাঁচটি হ্রদকেই যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। ২১, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র। ২২, গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত কোন নদী অববাহিকায় দেখা যায়? কলোরাডো নদী অববাহিকায়। ২৩, কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনেসি নদীর উপর। ২৪, মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী? কলোরাডো নদী। ২৫, সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনা লেখো, উৎস হল অন্টারিও হ্রদ এবং মোহনা আটলান্টিক মহাসাগর। ২৬, কলোরাডো নদীর উৎস ও মোহনা লেখো, উৎস হল রকি পার্বত্য অঞ্চল এবং মোহনা ক্যালিফোর্নিয়া উপসাগর। ২৭, ম্যাকিনজি নদীর উৎস ও মোহনা লেখো, উৎস হল আতাবাস্কা হ্রদ এবং মোহনা উত্তর সাগর। ২৮, মিসিসিপি নদীর প্রধান উপনদী কি? মিসৌরি। ২৯, দুটি করে উপনদীর নাম লেখো, সেন্ট লরেন্স নদীর উপনদী অটোয়া সেন্ট মুরসি, কলোরাডো নদীর উপনদী ইউকন ফ্রেজার কলম্বিয়া, ম্যাকিনজি নদীর উপনদী হবে লিয়াড লি। ৩০, কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত গড়ে উঠেছে? ইরি এবং অন্টারিও হ্রদের মাঝে। ৩১, কোন নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে? সেন্ট লরেন্স নদীর উপর। ৩২, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ কেমন? পাখির পায়ের মতো। ৩৩, উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে কি প্রকার জলবায়ু দেখা যায়? তুন্দ্রা জলবায়ু। ৩৪, উত্তর আমেরিকা মহাদেশের কোথায় ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়? ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে। ৩৫, উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব অংশের জলবায়ু কোন স্রোতের প্রভাবে উষ্ণ থাকে? উপসাগরীয় স্রোতের প্রভাবে। ৩৬, বসন্তকালীন গম বলয় কাকে বলে? উত্তর আমেরিকা মহাদেশের প্রেরী তৃণভূমি অঞ্চলের উত্তরাংশকে। ৩৭,
আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয় কোথায়? ডাকোটা রাজ্যে। 38. পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর আমেরিকা মহাদেশের প্রেরি অঞ্চলকে। 39. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? প্রেরি। 40. উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। সোনেরান মরুভূমি। 41. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহ খনি কোনটি? মেসাবি। 42. উত্তর আমেরিকার কয়লা উত্তোলক অঞ্চল কোনগুলি? ইলিনয় এবং ইন্ডিয়ানা রাজ্য। 43. হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কোনটি? লৌহ ও ইস্পাত শিল্প। 44. উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? শিকাগো গ্যারি। 45. উত্তর আমেরিকার বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। ডেট্রয়েট। 46. পৃথিবীর কসাইখানা কাকে বলে? শিকাগোকে। 47. পৃথিবীর রবার রাজধানী কোনটি? অ্যাক্রন। 48. উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম লেখো। বাফেলো। 49. উত্তর আমেরিকার ডেয়ারি রাজ্য কাকে বলা হয়? উইসকনসিন প্রদেশকে। 50. কোন কৃষিজ ফসল উৎপাদনে হ্রদ অঞ্চল বিশ্বে প্রথম স্থান অধিকার করে? ভুট্টা। 51. শিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত? মিশিগান হ্রদের তীরে। 52. পৃথিবীতে মোট কয়টি শিল্ড অঞ্চল আছে? 11টি। 53. শিল্ড কথার অর্থ কি? শক্ত পাথরের তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 54. পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি? কানাডিয়ান শিল্ড। 55. কানাডার শিল্ড অঞ্চলের আকৃতি কেমন? ভিয়ের মতো। 56. কানাডিয়ান শিল্ডের অপর নাম কি? লরেন্সিও শিল্ড বা লরেন্সিও মালভূমি। 57. কানাডিয়ান শিল্ড অঞ্চলের পূর্বে কোন উচ্চভূমি অবস্থান করেছে? ল্যাব্রাডার উচ্চভূমি। 58. কানাডিয়ান শিল্ড অঞ্চলটি কোন দুটি শিলা দিয়ে গঠিত? গ্রানাইট এবং নিস। 59. কোন উপসাগরকে বেষ্টন করে কানাডিয়ান শিল্ড অবস্থান করেছে? হাডসন উপসাগরকে বেষ্টন করে। 60. কানাডিয়ান শিল্ড অঞ্চলের দুটি নদী ও দুটি হ্রদের নাম লেখো। নদী হল ম্যাকেঞ্জি নেলসন চার্চিল, হ্রদ হল গ্রেট বিয়ার গ্রেট স্নেপ আথাবাস্কা। 61. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি? স্যাডবেরি। 62. কাগজ শিল্পে বিশ্বে প্রথম কে? কানাডা। 63. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনি কোনটি? টিমিনিস। 64. ফার শিল্প কি? দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করার শিল্পকে ফার শিল্প বলে। তাহলে উত্তর আমেরিকা অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।